নমস্কার, এই মুহূর্তত এটা গুরুত্বপূর্ণ খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই ভাস্কৰ শইকীয়া। আমচুৱে তালিবানক সমৰ্থন কৰে, আমচুৱে পাকিস্তানক সমৰ্থন কৰে, এই মন্তব্য আমাৰ নহয়, এই মন্তব্য প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। আমি জনাই আছো এই মুহূৰ্তৰ সেই গুৰুত্বপূৰ্ণ খবৰটো। আমচুৱে তালিবানক পাকিস্তানক সমৰ্থন কৰে, এই তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য আগবঢ়াইছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। গৰুখুদি উচ্চস্থলীত মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ আমচু সমালোচনা। রাজ্যজুরি সৃষ্টি হওয়া উচ্ছেদ বিরোধী প্রতিবাদক লৈ প্রতিক্রিয়া মন্ত্রীগীর, আর মন্তব্য প্রকাশ করেছে এপিসিসির সভাপতি ভূপেন বরার শার্ট খোলার প্রসঙ্গ সমালোচনা মন্ত্রী পীযুষ হাজরিকার। সর্বত্যাজী প্রতিবাদ হয়েছিল, সর্বত্যে কেবল উচ্ছেদর বিরোধী প্রতিবাদ রাজ্যজুড়ি কপাই তুলিছিলে। আমচুকে ধরে এবিএমচু বা অন্যান্য যখন সংগঠন আছিলে, সেই সংগঠন সমূহে রাজ্যজুড়ি এক প্রতিবাদমুখর পরিবেশের সৃষ্টি করেছিলে, আর তার পাছতে এতিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মন্ত্রী পীযুষ হাজরিকায়। মন্তব্য প্রকাশ করেছে, সমালোচনা করেছে আমচুক, যে আমচুয়ে তালিবানক সমর্থন করে আর আমচুয়ে পাকিস্তানক সমর্থন করে, এই ধরনের মন্তব্য প্রকাশ করেছে। আর এপিসিসির সভাপতি ভূপেন বরাকো সমালোচনা করা দেখবলে পাওয়া গেছে, যেহেতু কালি ভূপেন বরায় গরুখুঁটির উপস্থিত হয়ে আরক্ষীর সন্মুখত নিজের যে শার্ট পিন্ধিছিলে সেই শার্ট ফালি দিয়ার এক ঘটনা সংঘটিত হয়েছিল, আর সর্বত্রে চর্চিত হয়ে পড়ছিল সেই ঘটনাটো। আর সেই ঘটনার পাছতে এতিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মন্ত্রীগীয়। মন্তব্য আছে, পুরন প্রথমতে যে আমচুক সমালোচনা করেছে সেই মন্তব্য আমি এই মুহূর্তে শুনাই লোক বিচারিছ। মোক কলে পদ্ম হাজরিকা দা ইয়াতে এবার দিন ধরে আছে, আমি এজন কোনোবা অন্তত আহি খবর লওয়াটো উচিত, সেইকাৰণে মই আহিছো। মই পদ্ম মই নাজানো, জাস্ট আহি পালোহে। আপোনালোকে দেখ একো চোৱাই নাই, মই বুজাই নাই, আপোনালোকে মোক প্ৰশ্ন কৰিছে। মই অকণমান যথেষ্ট বিতৰ্কিত কথা কৈ আছে যে বিজেপি এইবোৰ কৰি আছে, কোনো তৃতীয় শক্তি নাই, এনে ধৰণৰ মন্তব্য কৰিছে। আমচুৱেটো কাৰ কাৰ লগত মিলি থাকে আপোনালোক সকলোৱে জানি, আমচু পিপিএফআইৰ লগত মিলে, আমচুৰ মানুহবিলাকে তালিবানৰ ছাপোর্ট করে, এটো নতুন কথা নেকি? আমচুর মানুহবিলাকে পাকিস্তানৰ ছাপোর্ট করে, এটো নতুন কথা নহয়। গতি এনেকুৱা দেশ বিরোধী শক্তি ইয়াত থাকছে তেওঁলোকৰ লগত। আমি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেখেতলোকৰ লগত আলোচনা কৰিছিল, কৰি পেলাই কৈছে যিখিনি মানুহ যিহেতু চৰকাৰী ভূমিত আছে, চৰকাৰী ভূমিত থাকা মাতৃখিনিক আমি এৰি দিব লাগিব নেকি? মই কালিও কৈছোঁ আজিও কৈছোঁ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত চৰকাৰ এখনে চৰকাৰী মাটি কাকো দখল। আপোনালোকে মন্তব্য এই মুহূৰ্তত শুনিলে, পীযুষ হাজৰিকাৰ মন্তব্য শুনিলে, যি গণতান্ত্ৰিক চৰকাৰ, সেই গণতান্ত্ৰিক চৰকাৰে যি পদক্ষেপ হাতত লৈছে সেই পদক্ষেপক সমালোচনা কৰাৰ কাৰো অধিকাৰ নাই বুলি তেওঁ মন্তব্য প্ৰকাশ কৰিছে। লগতে তেওঁ ক্ষুৰধাৰ সমালোচনা কৰিছে সেই বিশেষ সংগঠনটোক, সংখ্যালঘু ছাত্ৰ সন্থাক তেওঁ সমালোচনা কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু লগতে এই মুহূৰ্তত আমি আপোনালোকক শুনাব বিচাৰিছোঁ ভূপেন বৰাক যি তেওঁ সমালোচনা কৰিছিলে, ভূপেন বৰাৰ যি কাৰ্য সেই কাৰ্যক তেওঁ ক্ষুৰধাৰ সমালোচনা কৰিছিলে, সেই মন্তব্য এই মুহূৰ্তত আমি আপোনালোকক শুনাই ল'ব বিচাৰিছোঁ। ভূপেন বৰা ইয়াতে অলপ দূৰ আগতে এজন আনন্দ দাস বুলি মানুহক হত্যা কৰিছিলে, কিছু সন্দেহযুক্ত মানুহে, সেইদিনাখন ভূপেন বৰা ক'ত আছিলে? সেইদিনাখন চাৰ্টটো খুলি কিয় নিদিলে? মানে কোনোবা দাস বুলি ক'লে, আনন্দ দাস বুলি ক'লে চাৰ্টটো খোলা নাযায়, কোনোবা বেলেগ টাইটেলৰ নাম হ'লে চাৰ্টটো খুলি দিয়ে। আপোনালোকে জানি, আপোনালোকে জানি, কোনোবা যদি দাস হয়, কোনোবা যদি কলিতা হয়, বৰুৱা হয়, ভূপেন বৰা এই চাৰ্টটো খোলাৰ দম নাই। যদি সেইটো কৰাৰ দম আছে তেতিয়া কম তেওঁ মাকৰ পুতেক।